Hey, sweetie, are you beauty, barbati, cutie? Bola bola, eta o iptizi? Oh no! Obosho iptizi. Hi hi, amar bonai. Hi hi, ashi kunali mastan, kutta bilai tor, to torbe thik nai. Tu fazil, amar bura border loye geche dato. Oh no! Are are bekup, tu ta amar mere anos nai. Bile, amar wife mane bura bedire ancho. Ache amar me, ei je amar me. বস কোন দান্দার তো ভাও করলেন না বস অনেকদিন ধরে দান্দা টান্দা করি না ও বস কথা কন নাকি দান্দা দান্দা তো করব রে কিন্তু দান্দায় ধাঁধা লেগে গেছে সব সময় খালি নেগেটিভ কাজ করবি হবে না জীবন যৌবনের দিকেও খেয়াল রাখতে হবে আমরাও রক্ত মাংসে গড়া মানুষ আমাদেরও সুখ দরকার সুখ ও নো খুব সুখ বস কই দেখ শোনা বা খাইতেছ হে সুইটি আর ইউ বিউটি বরবটি কিউটি বলো এটা ও ইপটিজি ও নো অবশ্যই ইপটিজি আর কে আপনি হ্যাঁ তোমার প্রশংসা করলাম এটা কোন প্রশংসা আর আপনি কেন আমার প্রশংসা করবেন হ্যাঁ হ্যাঁ এই এলাকার মানুষ আমি এই এলাকাতে আমার বাড়ি এই এলাকাতে আমার ঘর কখনো দেখি নাই গো এই এলাকায় হঠাৎ করে আকাশ থেকে পড়লা না আমি যেখান থেকে এসে আপনার সমস্যা কি আর বেহায়ের মতন এইভাবে টাকানোর মানে কি ঘরে বাবন নাই সিনেমার ডায়লগ দিতে হয় গো সিনেমা সিনেমা না শুধু দেখতে থাকবেন ঠিক আছে সিনেমার মতন হিরো হওয়ার চেষ্টা করবেন না আমি তো হিরো না আমি ভিলেন তো ভিলেন না লাশ পর্যন্ত মার খায় ওই কবরের তলেই যাই ওই চিন্তাটা মাথায় নিয়ে এই এলাকার সবাই বলে আমি নাকি ভিলেন আমি নাকি রংবাজ আমি নাকি সন্ত্রাস আমি নাকি সন্ত্রাসী আমি নাকি খারাপ ও নো ঠিকই তো বল খারাপের মধ্যে আপনি আসলেই একটা খারাপ আপনি লুচ্চা নাম্বার ওয়ান ভালোবাসা আরে বলে প্রেম এই চোখ কপাল উঠছে প্রেম বুঝো প্রেম রাস্তায় মেয়ে দেখলে প্রেম না বিয়ার দোপ হাতি মার্কা একটা গুন্ডো মূর্খ ছেলে একটু কথা বলবো না কখনো যদি আমাকে ডিস্টার্ব করছে তোর একদিন আর আমার নেক্সট টাইম যদি গায়ে হাত দিস না তাহলে তোর একদিন আর আমার জীবন লাগে গায়ে হাত দিলে কি হবে গো বিয়ার দোপ তুই জানোস আমি কে আমি হলো মিয়াবাড়ির মেয়ে আর এর ফাদার যদি আর একদিনের তাকাস না তাহলে তোদের অবস্থান খারাপ করে দিব যত সব ফালতু আর এই যে আর চামচাবি করবি না কখনো যদি আমার সান্ডর না তোর একবার জুতায় খাল করে দিব কি করে গেল তা ছালি দিয়ে দেই আমার গালে থাপ্পড় মারছে মিয়াবাড়ির মাইয়া তোরে যখন আমি ধরছি তোরে আর আমি সাত্তাছি ভাল লাগছে কোন রুমে থাকে কার সাথে থাকে কিভাবে থাকে আজ ওর রাত হবে গুড নাইট ও নো চলেন উস্তাদ
আমার হোস্টেল হচ্ছে গো তুমি জানো না বিশ্বাস করব না মন চাইছিল একবার ঠাপড়ায় মাথা মতো গরম করে দিস নাই তো দিছি একটা ঠাপড় মারছি কারে কারে কি নাম নাম কি নাম জানি না তবে যে চামচাল ছিল লগে বলতেছিল যে চিকন আলী নাকি ওরে কোদারে চিকন আলী তো ডেঞ্জারাস মাস্তান যত ডেঞ্জারের হোক একবারে মাইরে একবার হাতি গুটি সব দোলা কইরা দেম রাস্তায় মেজরি প্রেসিং করে আবার ডিস্টার্ব করে কত বড় সাহস জানিস তুই ওরে মারছস যাও এবার তো শান্তরা তোমরা ওরে ভয় পাইতেছো মানে আমার বাপ মা হয়ে তোমরা ভয় পাইতেছো আরে বাবারা আমরা তো মান ইজ্জতের ভয় পাই কিশোর মান ইজ্জত সে তোমার মেয়ে রিপ্রেজেন্ট করছে তোমার কোনো কোনো কিছুই নাই তোমার রাগ উঠতেছে না জিদ উঠতেছে না এখন আমি যদি রাগ করি ওরে কিছু করি ও তো তোর উপর অ্যাকশন নিব রে মা কিশোর অ্যাকশন নিব তোমরা এই যুগে থাইকে যদি এমন কথা বলো তাহলে কেমনে হইব বাবা জানিস না খুব খারাপ ছেলে যতই খারাপ হোক মা তোমরা এরকম সহ্য করো দেখে না আজকাল আমাদের মতন মেয়েরা রাস্তায় যাওয়া আসা করতে সাহস পায় না ভয় পায় একটা কথা বলি পাশের বাড়ির রুস্তম আছে না রুস্তমের মেয়ের লগে এরকম ডিস্টার্ব করছিল রুস্তম আরে পুলিশ দিয়ে ধরাই দিছে মারছে বা কি করছে পরের দিনে রুস্তমের মেয়ের মুখে অ্যাসিড মারিয়ে দিছে তার মেয়ে এখন অন্ধ চোখে দেখে না কি রুস্তমের কান্নাকাটি যা আমার মেয়েকে শেষ করে দিছে সিকোনালি মাস্তান এর জন্য দায়ী তোমরাই জানো তোমরা যে পোস্টরই দাও এর জন্য অ্যাসিড মারার সাহস পাইছে তোমরা কেমন ভাবে অভিযোগ করলা যে থানা থেকে ওরে ছাইড়া দিলো আবার মুখে অ্যাসিড মারার সময় পাইলো কেন যে ছাড়া পায় ওরে উপরে লোক আছে ওরে জামিন করে হালায় ওরে অ্যারেস্ট করাইলে আবার জামিন হয়ে যায় আমরা কি করব শোনো এখন তুমি মেয়ে যে ভুলটা করছে এখন তুমি দেখো কিছু করতে পারো কিনা আমার তো ভয়তে হাত ঠান্ডা হয়ে যাচ্ছে এই মা তুমি এগুলো কি বলো বাবা কি করবে যা করার আমি করব তোমরা ভয় পাইতে পারো আমি ভয় পাই না আমি সন্তোষ কাউড আমি পরোয়া করি না ঠিক আছে আমি ওই ছেলের উচিত শিক্ষা দিয়ে ছাড়বো তুই থাপ্পড় দিলি কেন হ্যারে তুই যদি বিপদ লাগাইছো আমার আর থাকতে মন যাইতেছে না তোমগুলো লাগে তোমরা যে একটা ভিতর ডিম তোমগুলো লাগে থাকবো না আমি মা তুই ঘরে যা আরে না কিসের ঘর খবরদার ঘরে যাবি না ঘরে যাবো না আজকে রাতে সে আয়েশা তোর মুখে অ্যাসিড মারবে তোমার মুখও মারবে তোমরা একসাথে ঘুমাও ও নো কথা বলি মেয়েরও নানার বাড়ি পড়ে দাও আমি নানার বাড়ি যাবো না মা যা যা আমি যাবো না নানার বাড়ি যাইতে হবে উপায় নাই আমার ব্যাগ আমি ঘরে সব না 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 যা 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 তুই আজকে ঘরে থাকি দিতে আজকে রাতটা আজকে রাতটা ঘুমা যা 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 আমি যাবো না তো নানিরে আমি ফোনে কইয়ে দিব যা আগে দিন যা যাইতে হবে বাপ মা ডাকবো না যা ভয় লাগতেছে তোমার মাইয়া তো আগাম করছে সিকুনালির গালে থাপ্পড় ও যে ভয়ঙ্কর যে ডেঞ্জারের সন্ত্রাসী শোনো তুমি এখন এইটা নিয়ে বসে থাকবা তুই তো এষ্ট করবা শরীর খারাপ করবো তুমি এখন ঘুমাই পড়ো না আমি এখানে ঘুমাবো না তুমি এখানে ঘুমাও সিকুনালে ঠিক নাই ওই রুমে এসে সব লুটপাট করে নিয়ে যাবে ওই রুমটা খালি ওই রুমে গয়না গাতি আছে আচ্ছা তুমি ওই রুমে আমি ওই রুমে ঘুমাই তুমি এই রুমে ঘুমাও সাবধানে থাকো ঠিক আছে তুমি একটু সাবধানে থাকো আল্লাহ সিকুনালি দরজা খুলো না যেন ডাকলে হ্যাঁ তোর আল্লাহর দোয়ায় তুই আমার মেয়ের ক্ষমা করে দিস রে সিকুনালি এই সন্ত্রাসী এ কুত্তা ইতর এ তো জন্ম ঠিক নাই এই চিন্তা বাদ দিয়ে দাও হ্যাঁ না চিন্তা মাথা আমার তো সারা রাত এই চিন্তা আসবে যাও এত চিন্তা করো না তো আচ্ছা তুমি শুয়ে পড়ো আল্লাহ আল্লাহ করে আচ্ছা যাও আমি ভাষা রুমে আছি এই সিকোনালে সন্ত্রাসীর বাচ্চা সাবধান আচ্ছা আল্লাহ কোনো বিপদ দিও না দরজা খোলা আছে না আটকানো আছে দেখ সিস্টেম কর
আসছে। এক গুলিতে উড়ায় ফেলি মানুষের মাথার খুলি। নাম আমার মাস্তান চিকন আলী। হেই, চিৎকার করবি না, আমার বোনাই থাপ্পর দিছি, তখন আমি জানি এই হারাম দাদা ইতর মাস্তার আজকে রাত্রে আসবে। এ তুই কি কান করলি, আমার বুড়া বলে গেলি কেন? মানুষে চুরি করে স্বর্ণ অলঙ্কার, হারাম দাদা করতে গিয়ে আমার বুড়া বউ চুরি করে লয়ে গেল। হ্যাঁ, এর তো কোনো রুচিয়ে নাই। আমার মেয়ে তো নানার বাড়িতে ঘুমাইতে আছে, এখন আমি কি করি? হ্যাঁ, এখন কি করি, কোথায় যাই? কাল সকালে থানা যাইতে হইব, পুলিশে জানাইতে হইব, এছাড়া উপায় নেই। আর আমার বুড়া বলে গেছে, আমার বালা এ আমার ওয়াইফ মানে বুড়া বেটারি আনছ, আমার মেয়ে ওই রাইতে ছিল তার নানার বাড়িতে। বেকু, আমি জানি তুই এই দুই নম্বর কামটা করবি, তুই বলে আমার বউ বুড়া মহিলা ধরে লই আইছ। আমার আলার বালা বুড়া মহিলা ধরে আনস। এই জীবনে আমি মাস্টার জীবন আলী একটা ভুল করলাম, যে ভুল করছি আমার ভাসি দে। ঠিক আছে, আমি কি করে এই ভুল করলাম? আমি জুয়ান ধরে স্যার বুড়া মাতারি রে নিয়ে আইছি। ওরে আর কথা দরকার নাই, সিকুনালের মতো ব্যবস্থা নেওয়া হবে।
This is the sort of book that the encounter to do.